জীবনবিজ্ঞান অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকে আমরা জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার শুরু করব এই চ্যাপ্টারে আমরা কোষ বিভাজন কোষচক্র জনন বৃদ্ধি বিকাশ এই সমস্ত অংশগুলি পড়ব তা আজকের ক্লাসে আমরা ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে যে সম্পর্ক আছে বা আন্তঃসম্পর্ক রয়েছে সেইটা সম্পর্কে একটু জেনে নেবো অর্থাৎ জিন ক্রোমোজোম ও ডিএনএর মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা একটু দেখে নেব তা কোষ সম্পর্কে তোমরা একটা ধারণা ক্লাস এইটে তোমাদের হয়েছে কোষ এবং কোষে উপস্থিত বিভিন্ন কোষীয় অঙ্গাণু সম্পর্কে তোমরা ক্লাস এইটে পড়েছ তোমরা কিছুটা তোমরা ক্লাস নাইনেও পড়েছো তোমরা নিউক্লিয়ার সম্পর্কে জানো যেটাকে আমরা কোষের প্রধান অঙ্গ বা কোষের মগজ বলা হয় সেই নিউক্লিয়াসের মানে সেই নিউক্লিয়াস মধ্যস্থ যে ক্রোমোজোম বা নিউক্লিয়াস মধ্যস্থ যে নিউক্লিও জালিকা সেই নিউক্লিও জালিকার কথাও তোমরা জানো কারণ আদর্শ নিউক্লিয়াসের গঠনে যে নিউক্লিয় লাস নিউক্লিয় পর্দা নিউক্লিও প্লাজম এবং নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা যেটা থাকে সেটা তোমরা অলরেডি ক্লাস এইট এবং নাইনে পড়েছ সেই ক্রোমাটিন জালিকা থেকেই ক্রোমোজোম কিভাবে উৎপন্ন হয় পরের ক্লাসগুলোতে আমরা সেটা ডিটেলসে দেখব আজকে আমরা সেই ক্রোমোজোম এবং তার মধ্যস্থিত যে ডিএনএ বা ডিএনএ মধ্যস্থিত যে জিন তাদের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখব এখন দেখো যে কোষের নিউক্লিয়াসের মধ্যেই অসংখ্য যে সরু সুতোর মতো গঠন তোমরা দেখেছো বিগত ক্লাসগুলিতে সেখানে তোমরা দেখেছ সেটাকেই বলা হয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা কোষ যখন বিভাজিত হয় না তখনই কিন্তু এইগুলি এই ক্রোম্যাটিন জালিকাটা আমরা দেখতে পাই এখন কোষ যখন বিভাজনের দশায় ঢোকে অর্থাৎ কোষ যখন বিভাজিত হয় সেই সময় এই নিউক্লিয় জালিকা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়ে গিয়ে সেটাই ক্রোমোজোমে পরিণত হয় অর্থাৎ এই অবস্থায় যদি আমরা ক্রোমোজোমকে দেখি আমরা যদি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিয়ে ক্রোমোজোমকে দেখি তাহলে আমরা ক্রোমোজোমের ভেতরে সরু সুতোর মতো তন্তু দেখতে পাবো যাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু অর্থাৎ এই ক্রোমোজোম এবং নিউক্লিয় জালিকা আমরা বলতে পারি একই বস্তুর ভিন্ন ভিন্ন রূপ অর্থাৎ একটি হচ্ছে যেমন নিউক্লিও জালিকা সেটি হচ্ছে স্বল্প কুণ্ডলীকৃত আর ক্রোমোজোম হচ্ছে অধিক কুণ্ডলীকৃত অর্থাৎ ক্রোমাটিন জালিকা যখন অধিক কুণ্ডলীকৃত হয়ে যায় তখনই তৈরি করে ক্রোমোজোম এখন এই ক্রোমোজোমের মধ্যে উপস্থিত যে ক্রোমাটিন সূত্রর কথা আমরা এক্ষুনি জানলাম অর্থাৎ ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা ক্রোমোজোমকে দেখি তাহলে যে সূত্রাকার গঠন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তাকে আমরা বলছি ক্রোমাটিন সূত্র এই ক্রোমাটিন সূত্রকে যদি আমরা আরও বিবর্ধিত করি তাহলে আমরা কি দেখতে পাবো না তাহলে আমরা দেখতে পাবো যে এই ক্রোমোজোমের মধ্যে রয়েছে দু ধরনের জিনিস কি কী একটা হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড যাকে বলা হয় ডি রাইবো নিউক্লিক অ্যাসিড এ সম্পর্কেও তোমরা ক্লাস নাইনে কিছুটা জেনেছ আর থাকে হচ্ছে হিস্টোন প্রোটিন হিস্টোন প্রোটিন হচ্ছে এক ধরনের খারীয় প্রোটিন এখন ডিএনএ হচ্ছে এই ডিএনএ যেটা অর্থাৎ ডি নিউক্লিক অ্যাসিড এবং এই যে হিস্টোন প্রোটিন অর্থাৎ যে খারীয় প্রোটিন এরা দুজনেই অবস্থান করে মানে অর্থাৎ আমরা বলতে পারি এরা হচ্ছে ক্রোমোজমের এক ধরনের গঠনগত উপাদান এখন এই যে হিস্টোন প্রোটিনের কথা তোমরা জানছো যেটাকে বলছে এক ধরনের খারীয় প্রোটিন এই হিস্টোন প্রোটিনের আটখানা অনু পরস্পর যুক্ত হয়ে প্রথমে তৈরি করে একটা হিস্টোন অক্টামার এবার এই হিস্টোন অক্টামারের চারপাশে এই যে ডিএনএ যেটা ক্রোমোজোমের মধ্যে রয়েছে সেই ডিএনএর একটা নির্দিষ্ট আয়তনের বা একটা নির্দিষ্ট মাপের ডিএনএ যেমন হচ্ছে দু ধরে নাও এর মাপটা হচ্ছে বা অ্যাকচুয়ালি এর মাপটা থাকে দুশো বেস পেয়ার করে এক একটা নিউক্লিয়া নিউক্লিয়োজ মানে আমার আমাদের যে হিস্টোন অক্টামার যেটা বললাম আট অনু হিস্টোন প্রোটিন তৈরি করে একটা হিস্টোন অক্টাম অক্টামার একটা চাকতির মতো গঠন তাকে বেস্টন করে থাকে দুশো বেসপেয়ার ডিএনএ এই যে গঠনটা তৈরি হলো এটাকে বলা হয় নিউক্লিওজোম অর্থাৎ হিস্টোন অক্টামার অনুর চারপাশে দুশো বেসপেয়ার ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে বা পেঁচিয়ে গিয়ে যে গঠনটা তৈরি করলো তোমরা দেখতে পাচ্ছ দেখো যেন মনে হচ্ছে ফিতের মধ্যে পুঁথিকে জড়িয়ে জড়িয়ে তৈরি হয়েছে একটা বড় পুঁথি তার গায়ে একটা ফিতে বা একটা সুতোকে জড়িয়ে নিয়ে তৈরি হয়েছে এই এক একটা গঠনকে বলা হয় নিউক্লিও এবার এই যে নিউক্লিওজোম এই নিউক্লিওজোম এই যে ক্রোমাটিন সূত্রের কথা বললাম ক্রোমোজোমের মধ্যে যে সূত্রাকার গঠন এই ক্রোমাটিন সূত্রের দৈর্ঘ্য বরাবর রকম পুঁথির মতো গঠন বা এই যে নিউক্লিওজোমটা দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় বিডস অন স্ট্রিং স্ট্রাকচার অর্থাৎ ক্রোমাটিন সূত্র বরাবর অনু পরপর বিন্যস্ত মানে পুঁথির মতো বিন্যস্ত থাকে এবার এই যে ডিএনএ যেটা নিউক্লিওজমের মধ্যে রয়েছে সেই ডিএনএকে যদি আমরা আরও বিবর্ধিত করি দেখো বিবর্ধিত করে ছবিতে দেখানো রয়েছে তাহলে আমরা এই ডিএনএর মধ্যে একটা দ্বিতন্ত্রী গঠন আমরা দেখতে পাবো তার মানে এই ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী অর্থাৎ দুটি তন্ত্র নিয়ে গঠিত দুটি সূত্র নিয়ে ডিএনএটা গঠ গঠিত ডিএনএর গঠনে আমরা দুটো তন্তু আকৃতির বা তন্ত্রের আমরা উপস্থিতি লক্ষ্য করব অর্থাৎ ওই কারণে বলা হয় ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএর যে গঠন সেটা হচ্ছে দ্বিতন্ত্রী তোমরা এর পরের ক্লাসে ডিএনএর গঠন আমি ডিটেলসে তোমাদের পড়াবো তখন আরও ভালো করে জানবে তা এখন তোমরা ছবিতে দেখো ডিএনএটা দেখে মনে হচ্ছে যেন একটা সিঁড়ির মতো গঠন দুটো হাতল আছে সিঁড়ির মাঝখানে যেন যেখানে আমরা পা রাখি পা দানি বলি সেরকম গঠন তোমরা দেখো যেখানে ডিএনএটাকে খুলে দেখানো হয়েছে তাহলে এই দ্বিতন্ত্রী গঠন আমরা ডিএনএকে বিবর্ধিত করলে আমরা দেখতে পাবো এবার এই যে ডিএনএর ভেতরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো প্রোটিন তৈরির সংশ্লেষ এই সংকেত বহন করে অর্থাৎ প্রোটিন সংশ্লেষের বা প্রোটিন তৈরির সংকেত বহনকারী ডিএনএর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো সেই ক্ষুদ্র অংশগুলিকে বলা হয় জিন অ্যাকচুয়ালি ডিএনএর মধ্যে কিছু অংশ থাকে যেগুলো কোনো রকম সংকেত বহন করে না আর কিছু অংশ থাকে যেগুলো প্রোটিন তৈরির সংকেত বহন করে যেগুলো সংকেত বহন করে সেই ক্ষুদ্র অংশগুলিকেই আমরা বলছি জিন এই জিনগুলি ডিএনএর দৈর্ঘ্য বরাবর পরস্পর বিন্যস্ত থাকে এবার এই যে ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটা জিন একটা নির্দিষ্ট জিনের অবস্থান ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট জিনের মধ্যে যে বিন্দুতে একটা নির্দিষ্ট জিন অবস্থান করে ওই বিন্দুটাকে ওই জিনের লোকাস বলা হয় যেমন আমাদের শহরের মধ্যে আমাদের বাড়ির অবস্থান হচ্ছে নির্দিষ্ট আমাদের প্রত্যেকের বাড়ির একটা নির্দিষ্ট হোল্ডিং নাম্বার আছে আমরা একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পাড়ার নির্দিষ্ট ওয়ার্ডে আমরা বসবাস করি একটা নির্দিষ্ট মৌজায় আমার বাড়ি সেরকমই জিনের মধ্যে প্রতি ক্রোমোজোমের মধ্যে প্রতিটা বা ডিএনএর মধ্যে প্রতিটা জিনের অ্যাকচুয়ালি ডিএনএর মধ্যে ডিএনএর মধ্যে প্রতিটা জিনের অবস্থান হচ্ছে নির্দিষ্ট এই নির্দিষ্ট অবস্থানকেই বলা হয় ওই জিনটার লোকাস পরবর্তীকালে তোমরা এগুলো আরও ডিটেলসে বংশগতি চ্যাপ্টারে জানবে আচ্ছা এবার এই যে জিন বললাম যে প্রোটিন সংশ্লেষে সংকেত বহন করে তাহলে জিনবাহিত যে ডিএনএ সংকেত তার থেকে তৈরি হয় প্রথমে আরএনএ এবং আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন এই প্রোটিনই জীবের যখন প্রোটিনটা প্রকাশিত হয় তখনই সেটা জীবের যে দেহজ বৈশিষ্ট্য সেই দেহজ বৈশিষ্ট্য রূপে প্রকাশ পায় সুতরাং আমরা কি বলতে পারি এখান থেকে আমরা কি বুঝলাম না আমরা দেখলাম জিন থাকছে ডিএনএতে ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে মিলে গিয়ে তৈরি করছে নিউক্লিওজম নিউক্লিওজম পরপর পরপর সজ্জিত হয়ে তৈরি করছে ক্রোমাটিন সূত্র ক্রোমাটিন সূত্র কুণ্ডলীকৃত হয়ে গিয়ে তৈরি করছে ক্রোমোজোম ক্রোমোজোমের জট বা ক্রোমোজোমের যে কুণ্ডলি সেটা খানিকটা খুলে গিয়ে তৈরি করছে ক্রোমাটিন জালিকা আর সেই ক্রোমাটিন জালিকা থাকছে হচ্ছে নিউক্লিয়াসে তাহলে নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা কুণ্ডলিকৃত হলে তৈরি হয় ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোমকে বিবর্ধিত করলে বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের তলায় দেখলে আমরা ক্রোমাটিন সূত্র দেখতে পাবো সেই ক্রোমাটিন সূত্রে দৈর্ঘ্য বরাবর যে পুঁথির মতো গঠন সেগুলোকে বলছি নিউক্লিওজোম একটা নিউক্লিওজোমকে নিলে আমরা দেখতে পাবো তাতে রয়েছে টু হান্ড্রেড পেয়ার অফ ডিএনএ আর হচ্ছে আটটা হিস্টোন প্রোটিন যেটাকে হিস্টোন অপ্টামার বলছি এবার ওই ডিএনএটাকে যদি আমি বার করে নিয়ে এসে ডিএনএটাকে বিবর্ধিত করি তাহলে ডিএনএর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী অংশ দেখতে পাবো সেইগুলোকে বলছি আমরা জিন তাহলে আমরা দেখতে পেলাম যে জিন ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে কি সম্পর্ক লুকিয়ে আছে তাহলে আজকে আর ক্লাসে আমরা পরিষ্কার করে জানলাম যে নিউক্লিয়স নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয় জালিকা তার মধ্যে থাক সেখান থেকে তৈরি হয় ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে থাকছে ক্রোমাটিন তন্তু সেখা তার মধ্যে রয়েছে নিউক্লিওজোম তার মধ্যে রয়েছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন সেই ডিএনএর মধ্যে রয়েছে জিন